কাল বাদ পরশু উপনির্বাচন, আমাদের রাজ্যের ছটি বিধানসভা আসনের উপনির্বাচন, তার আগে আজ তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। ঠিক উপনির্বাচনের তিন দিন আগে নির্বাচন কমিশনে অভিযোগ, কি অভিযোগ না, উস্কানিমূলক বিদ্বেষমূলক ভাষণ দিচ্ছেন বিজেপি নেতারা, কি অভিযোগ করছে তৃণমূল জানবো। আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি। আবির, দেখো, রাজ্যের এই ছটি কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক তরজা তা অব্যাহত ছিল। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে এবং আজকের দিনে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হওয়ার কারণ হচ্ছে একটাই, রাজ্যের শাসক দলের তরফ থেকে বিজেপির প্রতি মূলত চাপ তৈরি করা হচ্ছে এবং সে কারণে বিভিন্ন জায়গাতে বিজেপি নেতৃত্ব তারা তাদের যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যের মধ্যে দিয়ে আসলে উস্কানি বা প্ররোচনা দেওয়া হচ্ছে এই বিষয়কে সামনে রেখে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের তরফ থেকে চাপ তৈরি করার কৌশল গ্রহণ করা হয়েছে। যে ছটি জায়গাতে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে একমাত্র মাদারিহাট যা বিজেপির দখলে ছিল, বাকি যে সমস্ত আসনগুলো তা তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল। কিন্তু অনেকেই বলছেন যে যেহেতু আরজিকর আবহের পর প্রথম এই রাজ্যে নির্বাচন হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রাজ্যের শাসক দলকে বিরোধীরা যেভাবে গত কয়েক মাস ধরে বিভিন্ন রকমভাবে রাজনৈতিকভাবে আক্রমণ করেছে তাতে এই নির্বাচনের ক্ষেত্রে ফলাফল কি হয় সেটা সকলের ক্ষেত্রে নজরের মতো জায়গাতে রয়েছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তাই এই প্রচারের অস্ত্র হিসাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিজেপি নেতাদের যে বক্তব্যের মধ্যে প্ররোচনার বিষয়কে হাতিয়ার করে আসলে রাজ্যের পরিস্থিতি শান্ত রয়েছে, রাজ্যের পরিস্থিতিকে অশান্ত দেখানোর চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগকে পুরোপুরিভাবে তারা তুলে ধরতে চাইছেন এবং সেই কারণেই বারবার নির্বাচন কমিশনের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তুমি জানো দুদিন আগেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে একটি সংসদীয় প্রতিনিধি দল গিয়েছিল, আজকে যে রাজ্যের নির্বাচন কমিশনের যে দফতর রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যায় এবং আজকে ফের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছেন ডেরেক ওব্রায়ান এবং প্রত্যেকটা জায়গাতেই অভিযোগকে লিপিবদ্ধ করা হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা সেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী যথাযথভাবে কাজ করছে না, যথাযথ আচরণ করছে না এবং বহু জায়গাতে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে এই অভিযোগও তারা রাখছে। ফলে সব মিলিয়ে যে অভিযোগগুলোকে সামনে রেখে তারা নির্বাচন কমিশনের কাছে গেল ভোটের অন্তত কয়েক ঘন্টা আগে তাতে আসলে বিজেপির প্রতি রাজনৈতিকভাবে চাপ তৈরি করার কৌশল তৃণমূল কংগ্রেস নিয়েছে এবং সেই কারণে এই দুটি অস্ত্রকে বা এই দুটো ইস্যুকে হাতিয়ার করে এগোচ্ছে হচ্ছে তৃণমূল। অতন, ধন্যবাদ আবির। বিজেপির উপর কোথাও একটা কৌশল, রাজনৈতিক কৌশল, একটা বিজেপির বিরুদ্ধে চাপ তৈরির চেষ্টা, উপনির্বাচন পরশুদিন, তার আগে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের, অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে, তারা উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন। শুনুন কুণাল ঘোষ কি বলছেন। বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত উত্তেজনাকর কথা এবং কিছু বক্তব্য রেখে তিনি সাম্প্রদায়িক ভেদাভেদ, সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক প্রতিহিংসার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছেন এবং সেই গোটা ভাষণের পেন ড্রাইভ সেটাও এই স্মারকলিপির সঙ্গে সঙ্গে চিফ ইলেকটোরাল অফিসারকে দেওয়া হয়েছে। নিশ্চিতভাবে কেন্দ্রের নির্বাচন কমিশনকে এবং এই চিফ ইলেকটোরাল অফিসারের মাধ্যমে আমরা যেটা জানাচ্ছি এখানে সেন্সার করতে হবে। বিধানসভা উপনির্বাচন উপলক্ষে প্রচারে ভয়ঙ্কর আপত্তিজনক বক্তব্য রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং এই বিজেপি নেতৃত্ব এইসব করে বেড়াচ্ছে, হেড স্পিচ দিচ্ছেন, কমিউনাল স্পিচ দিচ্ছেন, ইলেকশন কমিশনের তৈরি করে দেওয়া যে মডেল কোড অফ কন্ডাক্ট, তাদের যে আচরণবিধি তৈরি করে দেয়া সেগুলো স্পষ্টত ভায়োলেট করেছেন তার সেই বক্তব্যে। তিনি পুরো দস্তুর সাম্প্রদায়িক উত্তেজনা প্ররোচনা সৃষ্টিকারী বক্তব্য রেখেছেন। অভিযোগ তৃণমূলের মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করা হয়েছে, অর্থাৎ নির্বাচনে বিধি ভঙ্গ করেছেন বিজেপি নেতারা। তারা যে ধরনের মন্তব্য করছেন, যে উস্কানিমূলক মন্তব্য করছেন, সেই উস্কানিমূলক বা বিদ্বেষমূলক ভাষণের জন্য তাদের সেন্সার করা হোক দাবি তুলছে তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেন্সার করার দাবি করছে তৃণমূল। উস্কানিমূলক ভাষণের অভিযোগ তুলছে, সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ তোলা হচ্ছে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের অভিযোগ।
সিইওর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারীর ভাষণের পেন ড্রাইভ জমা দেওয়া হয়েছে। এই হেড স্পিচটা সর্বত্র ক্ষতিকারক প্রভাব তৈরি করবে, এতে তো আইনি ব্যবস্থা হয়, সম্ভাব্য যা যা আইনি ব্যবস্থা হয় আপনারা নিতে পারেন। একটা কড়া বার্তা নির্বাচন কমিশনের তরফ থেকে দিতে হবে যে এই ধরনের জঘন্য সাম্প্রদায়িক প্ররোচনা সম্বলিত হেড স্পিচ এটা কোনো অবস্থায় করা যাবে না। এটা বিজেপির সংস্কৃতি, বিজেপি জানে ছটা ছটাতে হারতে চলেছে, ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকেই। বিকৃত প্রবণতা, অসুস্থ প্রবণতা, এটার আমরা তীব্র বিরোধিতা করেছি, গোটাটা ব্যাখ্যা করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে, তিনি আমাদের জানাবেন তিনি কি পদক্ষেপ নিচ্ছেন। কাল বাদ পরশু ভোট, সেই ভোটের আগে এই স্ট্যান্ড, এই অবস্থান তৃণমূলের অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি বিজেপির উপর কোথাও একটা চাপ বাড়ানোর কৌশল, বিজেপির উপর চাপ বাড়ানোর কৌশল? কারণ গত কয়েক মাসের হিসেব যদি দেখা যায় তাহলে রাজ্য সরকারকে বেশ কিছু বিষয় নিয়ে বেশ কয়েকবার অস্বস্তিতে পড়তে হয়েছে। তার মধ্যেই এই ছটি আসনের বিধানসভা আসনের উপনির্বাচন পরশু দিন, তার আগে রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি, সেই বিজেপির বিরুদ্ধে কি কোথাও চাপ বাড়ানোর একটা কৌশল? আর সেই জন্যই কি নির্বাচন কমিশনে একের পর এক অভিযোগ প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে? কী কী অভিযোগ করা হচ্ছে? অভিযোগ করা হচ্ছে উস্কানিমূলক ভাষণের, সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ করা হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা, আমার সঙ্গে রয়েছেন। শ্রমিকদা, তৃণমূল নির্বাচন কমিশনে অভিযোগ করছে যে উস্কানিমূলক সাম্প্রদায়িক মেরুকরণের মতো অভিযোগ আনছে বিজেপির বিরুদ্ধে, যে বিজেপি নেতারা বিদ্বেষমূলক ভাষণ দিচ্ছে, কি বলবেন? কোন ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হয়। হেড স্পিচ কারা শুরু করেছে? হুমায়ুন কবির প্রকাশ্যে বলল যে আমরা এখানে 70% মুসলমান, 30% হিন্দু, যখন প্রয়োজন হবে আমরা এক ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী প্রকাশ্যে বলছেন আমরা যারা হিন্দু বা আমরা যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ হয়ে জন্মেছি, আমরা সৌভাগ্যবান নই, আমাদের ইসলামে নিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী শব্দ ব্যবহার করেছেন। যখন গার্ডেন ব্রিজে কালী মন্দির ভেঙে দেওয়া হলো, হনুমান মন্দির ভেঙে দেওয়া হলো, তখন কোন হেড স্পিচ ছিল? যারা ওখানে খ্রিস্টান আছে, যারা ওখানে ক্রিশ্চিয়ান আছে, তারা আমাদের রক্ত, আমাদের ভাই। সূর্য সেনরা স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করেনি, স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করেছিল। যে প্রগতিশীল বুদ্ধিজীবীরা এপার বাংলা ওপার বাংলাকে এক করে দেন, আপনাদের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় এসে ধর্মনিরপেক্ষতার কথা বলে কলকাতায় মোমবাতি মিছিল মাল করে, ইথিওপিয়া নিয়ে, গাজা স্ট্রিপ নিয়ে, আর আজকে তারা কোথায়? এই অবর্ণনীয় অত্যাচার যে চলেছে আজকে হিন্দুদের ওপরে, আজকে শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি বাংলাদেশের জন্মদাত্রী, তার নামাঙ্কিত লাইব্রেরিটা যখন সম্পূর্ণ বসীভূত করে দেওয়া হলো, তখন কোথায় প্রতিবাদ কলকাতার বুদ্ধিজীবীদের? সুতরাং যেটা বলেছে বিজেপি ওটা বিজেপি স্ট্যান্ড, ওই কথা বলেই বিজেপি 200-303 পৌঁছেছে দেশের মানুষকে সঙ্গে নিয়ে। এখান থেকে বিজেপি পিছিয়ে আসবে না। সুতরাং হেড স্পিচ, যেটাকে ওরা হেড স্পিচ বলছেন, সেটাই হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষের অন্তরের অন্তঃস্থলের ব্যথার প্রতিধ্বনি। ধন্যবাদ, ধন্যবাদ শ্রমিকদা। ওদিকে নয়াদিল্লির খবরে নজর রাখতে হবে, কারণ নয়াদিল্লিতে নির্বাচন কমিশনে এর আগে একবার নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছিল। এবার নির্বাচন কমিশনের নালিশ ডেরেক ও ব্রায়ান চিঠি দিয়েছেন। মৈত্রী রয়েছেন নয়াদিল্লি থেকে, কি খবর রয়েছে জানবো মৈত্রী। দেখো, ডেরেক ও ব্রায়ানের তরফ থেকে ফের চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। যদি একটু ব্যাকগ্রাউন্ড বলা যায় তাহলে কেন্দ্রীয় বাহিনীকে কেমন ভাবে ব্যবহার করা হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে, এবং একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি
সুকান্ত মজুমদার তার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে তারা দেখা করতে চেয়েছিলেন। গত শুক্রবার চিঠি দেন তারা জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তারা দেখা করতে চেয়েছিলেন। শনিবার দিন তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল তারা পৌঁছান জাতীয় নির্বাচন কমিশনে, কিন্তু তারা জাতীয় নির্বাচন কমিশনের কোনো সদস্যর সঙ্গেই দেখা করতে পারেননি। অবশেষে তাদেরকে সময় দেওয়া হয়েছে আজকে বেলা 3:30 সময়, যার দেড় ঘন্টা বাদে যে উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনের প্রচার শেষ হয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে যেরকম তৃণমূল চিঠি দিয়ে তাদের প্রতিবাদ জানিয়েছে এবং একই সঙ্গে তারা অনুরোধ করেছেন যেন অবিলম্বে তারা যে অভিযোগ জানিয়েছেন সেটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং কেন্দ্রীয় বাহিনীর আচরণের শাস্তি দেওয়া হোক, এবং একই সঙ্গে সুকান্ত মজুমদার তিনি যে বক্তব্য পেশ করেছেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। অতএব বলতে এই যে তুমি বলছিলে যে এমন একটা সময় দেওয়া হচ্ছে তার ঠিক দেড় ঘন্টা পরে প্রচার শেষ হয়ে যাচ্ছে, তো সেই জন্য তৃণমূল কংগ্রেস তারা ক্ষোভ প্রকাশ করেছে, উষ্মা প্রকাশ করেছে। তৃণমূল কংগ্রেস কি তাহলে আলটিমেটলি যাচ্ছে 3:30 সময়? দেখো, তৃণমূল সূত্রে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে 3:30 সময় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা যাবেন না। তারা তাদের চিঠিতেই তাদের প্রতিবাদ জানিয়েছেন এবং তারা খুব স্পষ্ট করে উল্লেখ করেছেন যে তৃণমূলের যে সময় দেওয়া হয়েছে এবং যখন নির্বাচন চলছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের এই ভূমিকা কোথাও একটা গিয়ে প্রশ্নের মুখে রয়েছে, এবং একই সঙ্গে তারা বলছেন যে এভাবে এত দেরি করে সময় দেওয়ার কারণ দেওয়া কি কোথাও একটা বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া কিনা সে প্রশ্ন কিন্তু তারা তুলেছেন। ধন্যবাদ।